এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসব। আদালতে চলে গেল, আদালতের সেটা সমাধান এবং আদালত তাদের সুযোগ দিয়েছে। এই যে দেশে কোঠা আন্দোলন চলতেছে এর মূলে হচ্ছে অবিচার, চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, তাহলে অবশেষে ব্যারিস্টার সুমনের হাত ধরে কোটা আন্দোলনের সমাধান হচ্ছে। হ্যাঁ দর্শক, কোটা সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনে লাখো শিক্ষার্থীরা, যা নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে সারা দেশে। তাই এবার কোটা আন্দোলনকারীদের পক্ষ নিয়ে সরাসরি কথা বলেছেন ব্যারিস্টার সুমন, জানিয়েছেন এ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন সুমন, প্রয়োজন হলে আন্দোলনকারীদের সাথে নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। তাহলে চলুন দর্শক, ব্যারিস্টার সুমন আন্দোলনকারীদের পক্ষ নিয়ে কি বলছেন সেটা দেখে নেওয়া যাক। কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে, যারা আসলেই প্রকৃত ছাত্র তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসব। কোটা আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন চলতেছে, আপনারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, তো মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মারামারি অবধারিত। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন এমপি হিসাবে আমার কিছু কথা বলা দরকার। প্রথম যে কথাটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান উনিও কোটা সংস্কারের কথা বলেছেন, যারা আন্দোলন করতেছেন তারাও একটা যৌক্তিক সংস্কার চাচ্ছেন, তো দুইজনেরই তো চাওয়া এক, তারপরও এত আন্দোলন কেন হচ্ছে? এর মানে হচ্ছে গিয়ে দুইজন দুইজনের প্রতি হয়তো বিশ্বস্ততা কম, অথবা দুইজন দুইজনকে বুঝে উঠতে পারতেছেন না। আমার কথা হচ্ছে যে একজন যদি বলতো যে না একেবারে কোটা থাকবে না, আর একজন যদি বলতো কোটা থাকবে, তাইলে না হয় আন্দোলনের মাধ্যমে এটা করা যেত। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যারা প্রথমে আন্দোলন শুরু করছিলেন তাদের এই আন্দোলনকে অনেকেই আমরা যৌক্তিক মনে করছি, কিন্তু যখন এই আন্দোলনটাতে যখন রাজাকার স্লোগান চলে আসলো, যারা আজকে যারা মুখোমুখি হচ্ছেন তাদের প্রতি আমার একটা দাবি, কারণ বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমি বলছি না যে আপনাদের দাবি অযৌক্তিক, আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই দাবি আদায়ের যে প্রক্রিয়াটাকে আদালত পর্যন্ত একটু অপেক্ষা করা যায় কিনা। আদালত আগামী এক মাসের মধ্যে এটা সমাধান দিবেন বলছেন, আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা আন্দোলন করতে পারবেন, আপনারা তো আজকে না করলে কালকে করতে পারবেন, এইরকম কোনো কথা আপনাদের কোথাও ছিল না। আপনারা আদালতটা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোটা বাতিল করে উনি কিন্তু এই আপনারা জানেন গেজেট প্রকাশ করেছেন, এটা কিন্তু উনিই করেছেন, এবং আমার বিশ্বাস উনি আবার একটা যৌক্তিক সমাধান উনি দিতে পারবেন। কারণ হচ্ছে গিয়ে আপনারা কোটার কথা বলে সরকার যদি ফেলে দিতে চান তাহলে তো আমাকেও ফেলে দিবেন, আমি এমপি হিসেবে তো আমিও পড়ে যাবো, তাতে আমার দুঃখ নাই। যদি আপনারা ভালো কারণে আমাদেরকে ফেলে দেন অসুবিধা নাই, কিন্তু যদি এখন যুদ্ধাপরাধী এরা যদি এসে আমাদেরকে ফেলে দিতে চায় তাহলে তো আর ফেলে দেওয়ার সাথে সাথে এই যে রক্তাক্ত একটা অবস্থার মুখোমুখি যদি হইতে হয় তাহলে দেশের জন্য কোনোভাবে এটা সুখকর হবে না। আমার বক্তব্য হচ্ছে আপনারা অন্তত এক মাসের জন্য এটাকে স্থগিত করেন, এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসব, বসে কথা বলবো যাতে একটা যৌক্তিক সমাধান করা যায়। কারণ হচ্ছে গিয়ে আন্দোলন করে মার আমি মনে করি, আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নেবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসেবে বলতেছি, আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। এক মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক সমাধান হয় নাই তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন, কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা এক মাসের জন্য, শুধু এক মাসের জন্য, আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করেন, স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে, মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম, উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই, তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি একটা মাস সময় আপনারা স্থগিত করেন, একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা, কারণ আপনারা যেটা চাচ্ছেন, আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে আদালতের সাথে না, কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না। আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না, কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে, প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকবো, থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব। একজন আইনজীবী হিসাবে
তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো। আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ যদি কোনো মারধরের ঘটনায় থেকে থাকে, এটা ছাত্রলীগের কোনো দলীয় সিদ্ধান্ত না, এটা হচ্ছে গিয়ে অতি আবেগ। ওই কিছু কিছু লোক হাইব্রিড থাকে, তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে। এরা কি বুঝে না যে আমি যখন একজনকে মারতেছি এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে, আমার দলের ক্ষতি হইতেছে, এটাকে এরা বুঝে না? যারা বুঝে এরা কখনো মারবে না, আর যারা মারে এরা প্রকৃত ছাত্রলীগ না। এই যে আমি আপনারা বলি, আন্দোলন যখন প্রথম হয়েছে যৌক্তিক সংস্কারের বিষয়ে আমরা নানা কথা শুনছি এদের, এবং যথেষ্ট পরিমাণ সরকারও কিন্তু শোনার চেষ্টা করছেন, এবং এটা জানেন আপনি সরকার থেকে এই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কিন্তু ওই অ্যাপিলিক ডিভিশনে নিয়ে আসা হয়েছে যাতে এটা একটা যৌক্তিক সমাধান করা যায়। আচ্ছা, অনেকে বলছেন যে আমি অনেক আড়ালে ছিলাম বা এরকম বলতে পারেন। আচ্ছা, আপনি কি জানেন বেশিরভাগ মানুষই কোটা আন্দোলন যারা মৌনভাবে সমর্থন দিচ্ছেন বা বিরোধিতা করতেছেন, অনেকেই জানেনই না যে আন্দোলনটা কিসের জন্য, অনেকে জানেনই না যে কোটাটা আসলে অ্যাপ্লাই হয় কখন। একটা মানুষ প্রিলি রিটেন এগুলো পাশ করার পরই তো কোটা অ্যাপ্লাই হয়। অনেকে মনে করেন ধারণা যে কোটাটা মনে হয় বাড়ি থেকে নিয়ে আইসা এই কোটাতে ভর্তি করে দেওয়া হয়। আবার অনেকেই জানেন না আসলে কত পার্সেন্ট কোটাতে দিতে হয়, অনেকেই জানেন না কোটা না দিলে আপনার দেশের কি ক্ষতি হতে পারে, মানে পিছাই আছে জনগোষ্ঠী কতটা পিছাইতে পারে। ও আমার কাছে অনেক ইনফরমেশন যেটা আমি পুরাপুরি না জেনে কথা বলি না। এখানে আবার সুপ্রিম কোর্টে আছে পেন্ডিং, আদালতের যেটা জুরিসডিকশন আছে সাব জুডিস ম্যাটারে আমার দ্রুত আইসাই কথা বলা, আমি এরকম এখন তো আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমাকে তো অনেক বুঝে শুনে কথা বলতে হয়। আদালতের সাব জুডিস ম্যাটারে আমি ফেসবুকে তিনজন চারজন বললো যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায়, এই কথা বললেই আমি লাফাইয়া পড়বো, এরকম ব্যারিস্টার তো আমি না। আদালতে চলে গেল, আদালতে সেটা সমাধান এবং আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসলে আর্গুমেন্ট করেন বলেন, তা আদালতে যাক বলুক না তার রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই, এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না, এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করে করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করাচ্ছে কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এছাড়াও দর্শক, সারা দেশে যখন কোটা আন্দোলনকারীদের নিয়ে অনেকে পক্ষ বিপক্ষ নিয়ে মন্তব্য করছেন, তখনই আমাদের দেশের আলম সমাজও কিন্তু বসে নেই। তাই এবার এই কোটা আন্দোলনকারীদের পক্ষ নিয়ে কথা বলেছেন আমাদের দেশের কিছু আলম সমাজ, জানিয়েছেন দেশে কোটা সংস্কার করা অতি প্রয়োজনীয়। তাহলে চলুন দর্শক, দেখে নিই কি বলছেন তারা। এই যে দেশে কোটা আন্দোলন চলতেছে, চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে কিংবা অনগ্রসরতার বা অক্ষমতার সুযোগ দিয়ে, এটা কি জাস্টিস না ইনজাস্টিস? আপনি যদি বলেন শরীয়ত কি বলে, কোটা রাখা যায় কি রাখা যায় না? এই যে দেশে কোটা আন্দোলন চলতেছে, এর মূলে হচ্ছে অবিচার। মূলে কি ছাত্ররা কেন নামছে, তাদের দাবি হচ্ছে যে বাংলাদেশে কোটা করা হয়েছে চাকরির ক্ষেত্রে, এটা হচ্ছে অনগ্রসর জাতি। অনগ্রসর জাতি বুঝছেন, এই যে হিজরা, থার্ড জেন্ডার, উপজাতি, তারপরে মুক্তিযোদ্ধার সন্তান, যারা এদেরকে মেধার যোগ্যতার পরিচয় না দিয়ে কোটার ভিত্তিতে তারা চাকরি নিয়ে নিবে। তো বাকি যারা 12-14 ঘন্টা পড়াশোনা করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে মেধার পরীক্ষায়, এখন ছাত্রদের কথা হচ্ছে মেধার পরিচয় দিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে সারা রাত জেগে জেগে পড়াশোনা করে, রাত জেগে জেগে পড়াশোনা করে তারা চাকরি পাবে না, চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে, এটা অবিচার, চরম পর্যায়ের অবিচার। তবে আপনি যদি বলেন শরীয়ত কি বলে, কোটা রাখা যায় কি রাখা যায় না, আমি বলবো না রাখা যায় না। এটা তো কারো অধিকারকে ক্ষুণ্ণ করে অন্যের অধিকারকে প্রতিষ্ঠা করা, এটা ইনসাফ বিরোধী কাজ, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন তোমরা আমানত সমূহকে যথাযথ হকদারদের কাছে সুপর্দ করো। এখন একজন ছাত্র পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে গেছে, আর সিরিয়ালে সে আগে, চাকরিটা তো সে পাবে, কথা বলে না? চাকরি তাকে দেওয়া রাষ্ট্রের উপর ফরজ, কিন্তু তাকে না দিয়ে শুধু কোঠার দোহাই দিয়া অন্য কাউকে চাকরি দিয়ে দেওয়া অবিচার, এটা হচ্ছে
যে আমানতের হকদার তার কাছে আমানত সুপর্দ না করে অন্যকে দেওয়া, শরীয়তের দৃষ্টিতে এটা জঘন্যতম হারাম কাজ। তাহলে প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দেওয়াটাই সুবিচার, এর ব্যত্যয় ঘটানোটা অবিচার, এর ব্যত্যয় ঘটানোটা চরম পর্যায়ের অবিচার। তো প্রিয় দর্শক, সারা দেশে কোটা আন্দোলনকারীদের নিয়ে আপনার মতামত কি? দেশে কোটার প্রয়োজনীয়তা কতটুকু? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কি, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।